আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি কি করলাম সেই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার তো রেগুলার ভিডিও কখনো শেয়ার করাই হয় না, আগে রেগুলার না, মাঝে মাঝে আমি রেসিপি আপলোড করতাম, সেটাও এখন হয় না। তো আসলে মেয়ে নিয়ে অনেক ব্যস্ত থাকি, এর জন্য তেমন কিছু করা হয় না, আর যখন ফ্রি থাকি তখন আর এগুলো করতেও ইচ্ছে করে না। তো সকাল সকাল উঠে আমি ফ্রোজেন যে রুটিগুলো সেগুলো ভেজে নিলাম সবার জন্য, আর ডিম ভাজি করে নাস্তা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। এখানে সব আমার শ্বশুরবাড়ির লোক, আমার বড় ননাসের আর মেঝো ননাসের মেয়ে আমাকে নিতে আসছিল, তো ওদের সাথে আমি নৌকা ভ্রমণে গেলাম। তো আমরা কিন্তু দুপুরের আগে আমরা রওনা হয়েছি, তো আমরা চা বাগানে যাচ্ছি, তো এত দূরেও না বেশি। তারপরেও যেহেতু নৌকার জার্নি, এটা কিন্তু অনেক দূরই মনে হয়, অনেক সময় লেগেছে, আমরা অটোতে যাই এত সময় লাগে না। তো এত রোদ ছিল কি বলবো, অনেক রোদ ছিল, আর আমরা বাইরে আমরা যেহেতু আচ্ছা আপনাদের এলাকায় এই নৌকা বা ছেলুকে কী নামে ডাকেন, আমরা তো সেলু বলি এগুলাকে। তো দেখেন এই যে নদীর পাশ দিয়েই কিন্তু গ্যান্ডারির অনেক ক্ষেত আছে এখানে। আমার কাছে তো গ্যান্ডারি খুবই আমার পছন্দের, আমি এগুলো বাসায়ও লাগাইছি। এগুলো এই তো আমার মেয়ের জন্য আসলে ভিডিও দেওয়া হয় না, এখনও ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক চিল্লাপাল্লা করতেছে। তো যাই হোক, আমরা বিকেলবেলা হালকা পাতলা নাস্তা খেয়ে এখানে একটু আমরা সবাই নামিনি, এখানে কাদা ছিল, আমি অনেক চেষ্টা করেছি পারিনি। এখানে দুলাভাই গিয়েছিল গ্যান্ডারি কিনতে, অনেক মিষ্টি ছিল। তো এই তো আমরা আমাদের আমরা যেহেতু একটু দেরি করে রওনা হয়েছি, আর এর জন্য আমাদের চা বাগান পৌঁছাতে একটু সময় লাগছে। তারপরও তো আমরা আমরা সকালে বের হয়েছি, বের হয়ে আমার আরেক ননাসের বাসায় ছিলাম, সেখানে আমাদের লেট হয়েছে। তো এর জন্য আমরা দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা বের হয়েছি। তো ছিল একদম আস্তে আস্তেই তখন চলছে, এর জন্য আরও লেট হয়েছে। তো আসার সময় আবার রাত হয়ে গেছিলো, তখন অনেক জোরে চালিয়ে আমরা তাড়াতাড়ি এসে পড়েছি। তো এই তো কিছু সদস্য নিচেও আছে, বিকেলবেলা রোদ যাওয়ার পরে আমরা সবাই ছেলুর সালে ছাদে বসেছিলাম। তো এই তো আমরা চা বাগানে এসে পড়েছি, এটা হচ্ছে নদীর পাড়ে নেমে যে দুই দিকে শুধু মাঠার দোকান, দই মাঠা এগুলা। তো রাতের ওয়েদারটা ভিউটা অনেক সুন্দর লাগে এখানে, আর আমরা ওখান থেকে মাঠা খেয়েছি, পেঁয়াজও খেয়েছি, তারপরে ব্রিজে আমরা একটু ছিলাম। এই তো